नगर पोर्साई छावड़ यूनियनेर मशिदपुर हाट एलाकाय एक दुर्धर्ष डाकातिर घटना घटेछे। एसमय मोताहार आली नामक एक डाकात सदस्य के आटक करे पुलिशे सोपर्द करेछे स्थानीयरा। ए घटनाय डाकात सदस्य सह तीन जन गुरुतर आहत होयेछे बोले जाना गेछे। आहतरा हलेन बाड़ीर मालिक रफिकुल इस्लाम और तार छेले रायहान। तारा दुजनेई आशंकाजनक अवस्थाय राजशाही मेडिकल कलेज हासपाताले भर्ती रयेछेन बोले जानिएछे तार परिवारेर सदस्यरा। आर आटककृत डाकात सदस्य मोताहार आली पोर्सा उपजेला स्वास्थ्य कमप्लेक्से चिकित्साधीन रयेछेन। खोज निये जाना गेछे गत शुक्रवार दिबागत मध्यराते मशिदपुर ग्रामेर गरीब असहाय दिनमजूर रफिकुल इस्लामेर बाड़ीते पांच सदस्येर एकटी डाकात दल डाकाति करते ढुके। डाकातेर दल प्रथमे रफिकुलेर छेले रायहानेर घरे ढुके तार बोयेर कानेर खुले नेवार चेष्टा करे। रायहान एर प्रतिबाद करले ताके हाँसुआ दिए एलोपाताड़ी कोपाते थाके डाकात दल। ए समय प्राणेर भये बाड़ीर लोकजन चित्कार करते थाकले आशपाशेर लोकजन छुटे एसे डाकात सदस्यके आटक करे। डाकात सदस्य मोताहार आलीर बाड़ी न्यामतपुर उपजेलार हाजीनगर ইউনিয়নের গনপুর গ্রামে। দর্শক আমি কথা বলছি পোরশা উপজেলার মসজিদপুর হাটপাড়া এলাকা থেকে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে গতকাল এই পাড়ায় এই বাড়িটিতে আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন সেই বাড়িতে গতকাল রাতে দুর্ধর্ষ এক ডাকাতের ঘটনা ঘটেছে। আমরা সেই বিষয়ে বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা থাকুন আমাদের সঙ্গে। দর্শক গতকাল রাতে এই বাড়িটাতে ডাকাতির ঘটনা ঘটেছে এবং সেই ডাকাতকে তারা কিন্তু গ্রামবাসী হাতনাতে আটক করেছে। সেই ডাকাত আপনারা দেখেছেন যে ইতিমধ্যে হাসপাতালের বেডে রয়েছে। আরও যারা ডাকাত দল ছিল তারা কিন্তু বর্তমানে পলাতক রয়েছে। আসলে এই ডাকাতির ঘটনাটা কিভাবে ঘটলো যারা এই পরিবারের সদস্য আছেন আমরা তাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। জি আপনার নাম? জি আমার নাম মোসাম্মাত হাজরা বেগম। গত রাতে আমি ঘুমিয়েছিলাম। আচ্ছা। আমি ঘুমিয়েছিলাম, আমার ভাই ঘুমিয়েছিল, আমার ভাইয়ের ছেলে দুইজন দুই ঘরে ঘুমিয়েছিল। তখন এই ছেলের ঘরে ঢুকে ধরলাও জি বয়ের কাছে যেয়ে গয়না চাইছে, গলার হার চাইছে, হাতের চাইছে, দিয়ে মারধর করছে। তখন মারধর করে পায়নি হইলো। তখন আমার ভাই যখন চিল্লাতে লাগছে তখন আমার ভাই উঠে আবার বলছে যে কে। তখন আমার ভাই যেমনি আসছে তখন আমার ভাইকে ধরল যে মাথায় বাড়ি মারছে, মাথায় বাড়ি মেরে আঘাত করে যখন পড়ে গেছে আমার ভাই, তখন আবার উঠে আমার ভাই যখন এখানে আসছে তখন দুইটা হাঁসার কোপ মারছে, তখন আবার পড়ে গেছে আমার ভাই। তখন আমার আরেক ছেলে আসে বাইরে আসে, তখন ওই ছেলেটা আসছে, তখন ওই ছেলেকে দুই কোপ, হাতে এক কোপ, এ হাতে এক কোপ, এ হাতে এক কোপ, তখন ওই ছেলেও পড়ে গেছে। তখন আমি আসে যখন এখানে দাঁড়াচ্ছি তখন আমার গলায় হাঁসা ধরছে, হাঁসা ধরে তখন আমাকে বলছে বেটি ঘরে যান। তখন আমি পিছন হটে গেছি, তখন আমি পড়ে গেছি, তাও আবার আমার কাছে যেয়ে বলছে বেটি ঘর যান না আপনাকে কাটি ফেল দিব। তখন আমি আবার এর মধ্যে ঘুরে আসে আমার আরেক ভাতিজাকে ছেলেকে হাসা ধরছে, তখন আমি কছি বাবা পালে যাও না আপনাকে মারি ফেল দিবে। তখন ওই ছেলেটা ওই মধ্যে পালে যায়, তখন ওখানে আবার যায় চোরটা গেছে, তখন ওখান দিয়ে তখন ওই চোরটার কলার ধরছে। তখন আমি আবার রসা একটা ছিল ওই রসা দিয়ে ওই চোরটাকে খুঁটির সাথে আমি আবার বেঁধ দিছি, দিয়ে বাঁধিছি। কয়জন ছিল ওরা? পাঁচজন ছিল। পাঁচজন ছিল, পাঁচজন ছিল। পাঁচজনের ভিতরে একজন ফুল প্যান্ট পিন্ধা আছে, জ্যাকেট গার্ড দিয়ে আছে, আর তিন চারজন গোটায় মাথার থেকে পা থেকে মুখাশ পিন্ধা আছে, কালো পোশাক পরে আছে, আর চোখ দুটা খালি বাইরে ছিল। সুবহানাল্লাহ, কি ভয়ঙ্কর ব্যাপার! মানে এ দেখলেই এদেরকে ভয়, মানে এরা ডাকাত কম মারছে, এমন করে কম মারছে আমার ভাইকে দেখার কোনো বিষয় নেই। কোথায় কোপটা মেরেছে? কোপ মারেছে এখন এখানে। আচ্ছা। আর এখন এটা মারছে, এটা দিয়ে ধরলা জি মুখ দিয়ে কোনো শ্বাস নিতে পারছে না, এখান দিয়ে আর ই বাড়ছে, শ্বাস বাড়ছে। ভয়ঙ্কর ডাকাতির ব্যাপার দর্শক। আসলে ঘটনার বিবরণ শুনেই আসলে গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। আমরা আরও যারা এ বিষয়ে যারা প্রত্যক্ষদর্শী আছেন, যাদের সঙ্গে এই ঘটনাটা ঘটেছিল, আমরা তাদের সঙ্গে কথা বলবো। আসলে যার কাছে চাচ্ছিল যে তোর গয়না গাটিগুলো দিয়ে দে, আমরা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। দর্শক, এই বাড়ির বউ আছেন, তার কাছে সোনা দানা গহনা চাচ্ছিল তার ডাকাত সদস্যরা, নাকি কি বলছিল? আমরা ঘরে শুয়েছিলাম, আর ঘরে দরজাতে লাত মেরে দরজা ভেঙে দিয়েছে। আচ্ছা। দিয়ে তখনকার আমি তখনকার ঘুম থেকে উঠে গেছি, উঠে বসে গেছি, দিয়ে তখনকার ই বলছে সোনা দাও তোমার কানের খসাও। আমি করছি জি না খসাবো না, করছে খসাও। দেতনকে খসাইনি আমি, আমার স্বামীও শুয়েছিল, দেতনকে ওনাকে লাত মারে খালি, লাত আর কিল
যেমন করে পারে তেমন করে মারে। কজন মিলে মারে? দুজন ঢুকেছিল, দরজাতে একজন খাড়িয়ে ছিল, হাই সেলে ছিল। দেতানকে আমি শুয়েছিলাম, তখনকে আমার টুটিতে হাইসে ধরেছে, বলছে চিল্লাইলেই কেটে ফেলে দেবো। দেতানকে আমরা তাও চিল্লাই, দেতানকে আমার শ্বশুর উঠাইলো, দেতানকে দুজনকে দুদিকে ধাক্কা মারি, দেতানকে ফেলে দিই, দেতানকে উঠা বসি, দেতানকে ফের আবার এটা যা বসে, দেতানকে আমার কানের খালি বারবার হাত দেয় আর আমি কানের ধরে থাকি। তখনকা ই করলে হাইসার বাড়ি মারলে একটা, দেতানকা ফের আবার আমি কোথায় মারলো এটা? এই এই জায়গাতে। আচ্ছা আচ্ছা, পিঠে। দেতানকা ফের আমি ওরাকে ধাক্কা মারলাম, দেতানকা খাড়িয়ে গেলাম এর দিকে, দেতানকা আমার দিকে ফের আবার সামনের দিকে আগে আসলো, আমার স্বামী ফের আবার সামনের দিকে আমার সামনে খাড়িয়ে গেল। দেতানকা ওরা দুজন দুজনকে ধাক্কা মারলাম, দেতানকা বাইরে বাড়িয়ে এলাম, দেতানকা দেখি ওইখানে আমার শ্বশুরকে মারে খালি ওরা, ওরা মারে, দেতানকা আমার স্বামী এখানে খাড়িয়েছিল, তখনকা ফের আবার লাত মেরে ফেলে দেয়। তখনকা ওখানে আমার শ্বশুরকে গলা টিপে ধরেছিল, তখনকা আমার স্বামী যে ছুটাই। আচ্ছা দর্শক, তার বর্ণনাতে তিনি কিন্তু প্রত্যক্ষ দোষী, তার বর্ণনায় আসলে দেখছিলেন যে কি দুর্ধর্ষ ডাকাতি নাই ঘটেছে গত রাতে। আরও যারা আহত হয়েছেন তাদের তাদের কেউ আছে কি? হ্যাঁ, মানে যে আহত হয়েছে আপনার ভাই আহত হয়েছে, তার আপনার ভাবি আছে কি? আপনার ভাই? আমার ভাই, ভাবি আছে আমার ভাইয়ের সাথে। আচ্ছা আচ্ছা। জি, ওখানে আমার ভাইয়ের সাথে আমার ভাবি গেছে, ছেলে আছে আর আমার ভাই আছে ওখানে। মানে তাদের সর্বশেষ খবর কি পেয়েছেন আপনারা? তাদের সর্বশেষ এখন সর্বশেষ খবর, এখন আমার ভাইয়ের পরিস্থিতি ভালো না। আচ্ছা আচ্ছা। তার এখন রক্ত লাগবে, তিন ব্যাগ রক্তের কথা বলেছে, তিন ব্যাগ রক্ত লাগবে। এখন তো আমার টাকা পয়সা কোনো সমস্যা, এখন আমার টাকা পয়সা নাই, আমি টাকা পয়সা জোগাড় না করলে তো আমি দিতে পারছি না। এখানে আমাদের এখানে নিরাপত্তার অনেক সমস্যা, যেটা হচ্ছে মানুষের রাত লাগলে হয়তো ধরেন হচ্ছে জীবনটা হাতে করে নিয়ে থাকে, যা হচ্ছে ভয়ে থাকে, দেওয়া আছে কখন দিয়ে কী হয়ে যায়, দিয়ে এই নিরাপত্তাটা মানুষের নাই, দিয়ে এই নিরাপত্তাটা আমাদের চাই। আমাদের মতো মেয়েরা থাকলে এই সব ধরনের কথা এসে বলে যায়। আমাদের এই পাশের বাড়িতে ঘটেছে, এখানে আমাদের এই আমার চাচার বাড়িতে ঘটেছে, মানে এই পাড়া তো সবার বাড়িতেই ঘটেছে। একবার তো আমাদের আছে ওই মানে ওই পাশে একটা বাড়ি ছিল, ওই পাশে ঘটেছিল, তো আছে ওখান থেকে যা পাইছে পায়ে একজনের গলায় হাসা ধরে আরেকজনের বাসায় এসে বলে দি ডাকো আমার মা অসুস্থ, আপনাদের যেতে হবে, এসব বলে হাসে চোরেরা নিয়ে এসে ডাকাই, ডাকে নিয়ে এসে এভাবে অত্যাচার করে পারে। তো এই অত্যাচারগুলো জানে হচ্ছে বন্ধ হয়, সেই চেষ্টা হচ্ছে আপনারা করেন, আইনি ব্যবস্থা হচ্ছে নেন। দর্শক, পোরশা উপজেলার বেজড়া থেকে এই মসজিদপুর হাট এলাকা পর্যন্ত এ এলাকার মানুষ কিন্তু ডাকাতদের যন্ত্রণায় তাদের অত্যাচারে অতিষ্ঠ। প্রতিদিনই দু একদিন চার দিন পর পর কিন্তু এ ধরনের দুর্ধর্ষ ডাকাতের ঘটনা এই এলাকায় ঘটে। বিশেষ করে ডাকাত দল এই এলাকার মানুষের বাড়িঘরে ঢুকে তাদের সর্বস্ব লুট করে নেওয়ার চেষ্টা করে। তারা যদি সেটি না পান, সোনা দানা মা বোনদের গহনা যদি না পান, তারা তাদের সম্ভ্রমের উপর হাত তোলেন, সেটিতেও যদি তারা ব্যর্থ হন শেষ পর্যন্ত তাদের হত্যা করে পালিয়ে যান। কিন্তু এখন পর্যন্ত উপজেলা প্রশাসন কিংবা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আসামিদের অর্থাৎ ডাকাতদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি, আর সে কারণেই প্রতিনিয়ত এ এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে চলেছে। এমত অবস্থায় এলাকাকে নিরাপদ করার জন্য, এলাকাকে নিরাপদ রাখার জন্য সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদের দৃষ্টান্ত শাস্তির দাবি জানিয়েছেন এ এলাকার মানুষ। সালাউদ্দিন আহমেদ, এসটিপি পোরশা, নওগাঁ।